হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আকাশ কথা বলছি আবার একটা প্রপার্টি নিয়ে চলে এলাম আপনাদের কাছে শেয়ার করতে আমরা এখন চলে এসেছি চৌরাস্তা সরকারহাট আমরা এখন চলে এসেছি চৌরাস্তা বকুলতলা সরকারহাট খুব নিয়ারেস্ট এই দোতলা বাড়িটি বিক্রয় আছে জমির পরিমাপ হচ্ছে দু কাটা পাঁচ ছটাক জমির পরিমাপ দু কাটা পাঁচ ছটাক রাস্তাটা আছে এগারো ফুটের এটা হচ্ছে গ্যারেজ স্পেস এটা এন্ট্রান্স এন্ট্রান্সটা হচ্ছে আপনার নর্থ থেকে সাউথের দিকে বাড়ি ফেসিংটা আছে ইস্টের দিকে এটা ফাঁকা জায়গা আছে বাগান ঠাগান করে রেখেছেন উনি এখানে আপনারা আরামসে পার্কিংও করতে পারেন তার জন্য এরকম বড় গেট করা আছে এই রাস্তা আছে আপনার এগারো ফুট এটা হচ্ছে বাগান যথেষ্ট বড়ো একটা গেট করা আছে বাড়ির ব্যাক সাইডে আপনারা দেখিয়ে দিই ভালো করে এটাও একটা এন্ট্রান্স এটাও একটা এন্ট্রান্স এখানে আর কি কল ঢলগুলো বা আপনার জামাকাপড় কাচার জায়গাটা এটা আপনারা এখান দিয়ে এন্ট্রান্স করতে পারেন আর এটা হচ্ছে ফাঁকা জমিটা যেটা আপনারা গ্যারেজও করতে পারেন বা আপনারা কিছু বাগান মতো করতে পারেন এটা হচ্ছে এন্ট্রান্স এই বাড়িটি মেন বাস রাস্তা থেকে সরকারহাট হাট বাস রাস্তা থেকে তিন মিনিটে ডিস্টেন্স তিন মিনিট হাঁটা পথে ঢুকতেই একটা ছোট ডাইনিং আর আপনার ডান হাতে পড়ে যাবে একটা সিঁড়ি নর্থের দিকে এটা একটা ডাইনিং দোতলা বাড়ি এর অল পেপারস ওকে যেটা ব্যাঙ্ক লোন হয়ে যাবে ঢুকতে একটা রুম আছে ডান দিকে একটা কিচেন আছে কিচেনটা আছে ছয় বাই ছয় নিচেটা মার্বেল ফ্লোর নিচেটা মার্বেল ফ্লোর এই বেডরুমটির সাইজ আছে এটা ডাইনিংও বলতে পারেন ওনারা বেডরুম করে ইউজ করেন এটা সাইজ আছে বারো বাই এগারো এটা হচ্ছে বেডরুম যেটা সাইজ চোদ্দো বাই বারো এটা চোদ্দো বাই বারো এটা সাউথ ওয়েস্ট খোলা আছে আর এটা হচ্ছে আপনার বারো বাই এগারো যথেষ্ট বড় এই দুটো বেডরুম আপনারা তিন মিনিট হাঁটা পথে আপনারা অল ফ্যাসিলিটিস পেয়ে যাবেন যেমন কোঅপারেটিভ মার্কেট এটিএম হসপিটাল ডিসপেন্সারি অটোস্ট্যান্ড সব কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন এটি হচ্ছে কমন ওয়াশরুম যার সাইজ দশ বাই চার এটা একটা পাশে বারান্দা মতো করা আছে যেখানে বেসিন আছে আর এই বারান্দা থেকে আপনারা তিনটে বেডরুমই মানে দুটো বেডরুম কিচেন ঘর টোটালটাই আপনারা এখান থেকে এই বারান্দা থেকে আপনারা ইউজ করতে পারেন এই কিচেন রুমে আমি চলে এলাম আপনারা এই দিক দিয়েও আপনারা রুম ব্যবহার করতে পারেন কিচেন ব্যবহার করতে পারেন আর এখান থেকেও কিচেন রুম ব্যবহার করতে পারেন ওইখান দিয়ে আমরা এন্ট্রান্স করেছিলাম এইটা হচ্ছে আপনার বাইরের এন্ট্রেন্সটা এবার আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরের দিকে এবার আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরের দিকে আপনাদের উপর দিয়ে ভিউটা দেখাচ্ছি ফার্স্ট ফ্লোরটা আছে নেট সিমেন্ট ঢুকতে একটা বড় ডাইনিং স্পেস ড্রয়িং রুমও বলতে পারেন এটা হচ্ছে আপনার ছাদে যাওয়ার সিঁড়ি নিচে যেমন এন্ট্রান্স ছিল তেমনই এপরও বারান্দা আছে লম্বা এদিকে হচ্ছে ঠাকুর ঠাকুরঘর এটা পড়বে আপনার ওয়েস্ট সাইড পশ্চিম দিকে বারান্দাটা আছে আর এই ড্রয়িং রুমের সাথে আছে একটা ব্যালকানি এটা উপরে যাওয়ার সিঁড়ি টোটালটাই আপনাদের ভালো করে দেখাচ্ছি এই বেডরুমটির সাইজ আছে চোদ্দো বাই বারো আর এটা আছে বারান্দা এই বারান্দা দিয়ে আপনারা দুটো বেডরুম কিচেন ওয়াশরুমগুলো ইউজ করতে পারেন এটাও একটা এন্ট্রান্স আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে বা দেখতে অসুবিধা না হয় বারো বাই চোদ্দো এই রুমটা আছে যেটা ইস্ট ফেসিং এবার আমরা চলে এলাম আরেকটি বেডরুম যার সাইজ বারো বাই চোদ্দ এই বেডরুমটি সাউথ ফেসিং এই বেডরুমটি বারো বাই চোদ্দো যেটা ইস্ট ফেসিং এটা হচ্ছে সাউথ ফেসিং এবার আমরা চলে এলাম ব্যালকনির দিকে এটা একটা ব্যালকনির মতো করা আছে ঘেরা এখানে ওয়াশিং মেশিন টেশিন রাখতে পারবেন কভার করা আছে আপনাদের এবার বারান্দাদের দেখাচ্ছি এটা যেটা পশ্চিম দিক এটা হচ্ছে পশ্চিম দিক ওই দিকে হচ্ছে একটা ঠাকুর ঘর এটা একটা সেম দশ বাই ছয় কমন ওয়াশরুম নিচে একটা ওয়াশরুম উপরে একটা ওয়াশরুম এবার একটা স্টোর রুম হিসেবে ওরা করেছে কিচেন রুমটাকে স্টোর রুম করেছে এটা আপনারা কিচেন রুমও বলতে পারেন স্টোর রুমও করে বলতে পারেন এটা অ্যাকচুয়ালি করা আছে কিচেন রুম এটা একটা কিচেন রুম আছে নিচে একটা কিচেন রুম এবার আমরা চলে যাব ছাদের দিকে তার আগে আপনাদের আর একটা ব্যালকানি দেখাই ফার্স্ট ফ্লোরে আছে দুটো ব্যালকানি একটা বড় বারান্দা এটা যথেষ্ট বড়ো একটা ব্যালকানি যার সাইজ দশ বাই তিন এটা বাউন্ডারি ওয়াল যেটা দেখতে পাচ্ছেন ছাড় দেওয়া আছে এটা হচ্ছে রাস্তাটা রাস্তাটা আছে কিন্তু এগারো ফুট আপনাদের এখান থেকে বাগানটা যেটা গ্যারেজ রুম করা যেতে পারে যেটা গ্যারেজ স্পেস আছে ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওই ফাঁকা জমিটা যেটা বাগান মতো করে রেখেছেন ওনারা আর গ্যারেজ স্পেসও বলতে পারেন এই টোটাল হচ্ছে ড্রয়িং রুমটা এবার আমরা চলে যাব ছাদের দিকে ওখানে একটা ঠাকুর রুম করা আছে এটা একটা ঠাকুর ঘর যার সাইজ সাত বাই ছয় ঠাকুর ঘরটি সাইজ ছয় বাই সাত উপরে ছাদে সেট করা আছে এবার আসা যাক বাড়িটির দাম নিয়ে বাড়িটির প্রাইস নিয়ে বাড়িটির দাম সিক্সটি ফাইভ ল্যাক্স বাড়িটির দাম পঁয়ষট্টি লক্ষ টাকা এদিক হচ্ছে ইস্ট এটা হচ্ছে সাউথ দিক ইস্ট ফেসিং বাড়িটা আপনাদের আবার দিয়ে দেখাচ্ছি কতটা কি স্পেস আছে বাড়িটির দাম পঁয়ষট্টি লক্ষ টাকা বাড়িটির প্রাইস সিক্সটি ফাইভ ল্যাক্স এটা আছে ইস্ট এটা হচ্ছে সাউথ এটা সাউথ এটা আছে ওয়েস্ট আর এই দিকটা হচ্ছে নর্থ আশা করি আপনাদের ভালোভাবে দেখাতে বা বোঝাতে পেরেছি এটা এন্ট্রান্স থেকে একটা গলি যাচ্ছে সামনের দিকে এই বাড়িটির গলিটির পিছন দিকে অনেকটা ছাড় দেওয়া আছে জমিটা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম অ্যান্টিক ভিডিও আপনাদের ইউটিউবের মাধ্যমে আমরা দেখাতে পারি তাই আজ এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন